আসামির হাতে পিস্তল তবু পিবিআই এর অব্যাহতি। ঘটনার সময় ধারণ করা ভিডিও পর্যবেক্ষণে দুই আসামির হাতে পিস্তল দেখা যায়। একজনের নামে লাইসেন্স থাকলেও অপরজনের ছিল না। তদন্তে এমনটা পেলেও অভিযোগপত্রে দুই আসামিকেই অস্ত্র আইনের ধারা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছে তদন্তকারী সংস্থা। অভিযোগপত্রে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেছেন, পিস্তল জাতীয় আগ্নেয়াস্ত্র ভিডিও ফুটেজে দেখা গেলেও আসামি জামিনে থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করতে না পারায় অস্ত্রটি উদ্ধার করা যায়নি। অপরজনের অস্ত্রটি তার নামে লাইসেন্স করা, এ কারণে তাদের অস্ত্র আইনের ধারা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে। 2018 সালে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের ফুটপাত থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে হামলার অভিযোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভীর করা মামলার অভিযোগপত্রে এমনটাই উল্লেখ করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর পরিদর্শক আতাউর রহমান। গত 23 নভেম্বর নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্র দাখিল হয় বলে গণমাধ্যমকে জানান আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান। অস্ত্র আইনের ধারা থেকে আসামিদের অব্যাহতি দেওয়ার অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দেবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভী। তিনি বলেন, ভিডিও ফুটেজে অস্ত্র দেখা গেছে, এসব ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে সারা পৃথিবীর মানুষ তা দেখেছে। আসামি পক্ষের মাধ্যমে প্রভাবিত হয়ে তদন্তকারী সংস্থা এমন অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে। 2018 সালের 16 জানুয়ারি হকার উচ্ছেদকে কেন্দ্র করে হামলা হয়। এতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি, আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন। ওই মামলায় সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী 9 ব্যক্তির নাম উল্লেখ করে অজ্ঞাত 900 থেকে 1000 জনকে আসামি করা হয়। মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই। দীর্ঘ সময় তদন্ত শেষে গত 23 নভেম্বর মামলার অভিযোগপত্র আদালতে জমা দেন তদন্তকারী কর্মকর্তা।